ডিফারেন্ট। আজকাল যারাই আমরা ইন্টারনেট ইউজ করছি বা কোনো রকমভাবে যারা হোয়াটসঅ্যাপ ইউজ করছি, তারা আজকাল এনক্রিপ্টেড কথাটা খুব শুনে থাকি। এই এনক্রিপ্টেড জিনিসটা কী বা এটা কীভাবেই কাজ করে, এইগুলো আমরা আজকে কমপ্লিট বোঝাবো। টেক সাউন্ড চ্যানেল থেকে আমি সম্রাট আছি, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে। চলুন শুরু করা যাক। প্রেজেন্ট টাইম এনক্রিপশনকে সাধারণত ইলেকট্রনিক এনক্রিপশন বা ডিজিটাল এনক্রিপশন কি বলা হয়ে থাকে। মানে ধরুন আপনার কাছে কোনো একটা ফাইল আছে বা কোনো একটা ডেটা আছে যেটাকে আপনি কোনো একটা নির্দিষ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোনো একটা মেশিনিং ল্যাঙ্গুয়েজে আপনি কনভার্ট করে দেবেন এবং সেইটা তখন হয়ে যাবে হচ্ছে এনক্রিপ্টেড। এবং এটা আনইন্টেলিজিবল টেক্সট টেকনোলজি বা সাইপ্রাস টেক্সট টেকনোলজিতে তৈরি করা হয়। মানে এখানে র্যান্ডম এমন একটা সংখ্যা দিয়ে টেকনোলজিটা তৈরি করা হয় যেটা আমরা নির্দিষ্ট প্রোগ্রামই এটাকে রিড করতে পারবে। এবং এই এনক্রিপ্ট ফাইলটাকে ডিকোড করার জন্য একটা নির্দিষ্ট কিয়ের প্রয়োজন হয় এবং এই কিটা সাধারণত র্যান্ডম কিছু সংখ্যা যেগুলো দিয়ে একটা কি তৈরি হয়। এবং এটা সাধারণত আমরা সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বুঝতে পারবে যে এটা একটা কি এবং সেটা দিয়ে আমরা ফাইলটাকে ডিকোড করতে পারবে। এনক্রিপ্টেড ব্যাপারটা কিন্তু আগে নতুন না, এটা কিন্তু হরপ্পা সভ্যতার সময় থেকেই চলে আসছে এই টেকনোলজিতে। এবং আপনি বলতে পারেন ধাঁধা যে জিনিসটা সেটাও কিন্তু একটা এই এনক্রিপ্টেডের মতনই, কারণ এখানেও সেই ধাঁধার মধ্যে একটা উত্তর লুকিয়ে আছে। এবং প্রথম বিশ্বযুদ্ধের পর সেকেন্ড বিশ্বযুদ্ধের সময় ফ্রান্স, ইউকে এবং ইউএসএ তাদের মানে মিলিটারি লেটার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সেন্ড করার জন্য একটা টাইপিং মেশিনের মতন এনক্রিপ্টেড মেশিন ইউজ করা হতো করতো, যেটাকে এনিগমা মেশিন বলা হতো। এবং এই মেশিনের দ্বারা এনক্রিপ্টেড করা ফাইলগুলোকে ডিকোড করার জন্য বোম্বা মেশিন বা বোম্বে মেশিন বলে একটা মেশিন ইউজ করা হতো, যেটা দিয়ে ফাইলগুলোকে ডিকোড করা হতো। প্রেজেন্ট টাইম এনক্রিপশন সাধারণত তিনটে ওয়েতে করা হয়। একটা হচ্ছে সিমেট্রিক্যাল এনক্রিপশন ওয়ে, অ্যাসিমেট্রিক্যাল এনক্রিপশন ওয়ে, আর একটা হচ্ছে হ্যাশিং। এবার প্রথম আসি সিমেট্রিক্যাল এনক্রিপশন ওয়েতে। সিমেট্রিক্যাল এনক্রিপশন ওয়েতে কি হয়, যদি আপনি কাউকে একটা কোনো ফাইল সেন্ড করেন তাহলে সেখানে কি করবে, আপনি যখনই কোনো একটা ফাইল আরেকজনকে সেন্ড করতে যাবেন সঙ্গে সঙ্গে যাকে সেন্ড করবেন সে একটা আপনাকে কি পাঠাবে এবং সেই কিটা দ্বারা আপনি সেই ফাইলটাকে এনক্রিপ্টেড করে লক করে দিলেন এবং সেটা সেন্ড করলেন যাকে পাঠাচ্ছেন তার কাছে। এবং সে যখন সেটা হাতে পাবে সে সঙ্গে সঙ্গে তার যে কি আছে সেইটা দিয়ে আনলক করবে এবং তার কম্পিউটারের মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে সেটাকে ডিকোড করে সেটাকে রিডেবল করে তুলবে। ঠিক সেই রকমই এবার চলে আসি অ্যাসিমেট্রিক্যাল এনক্রিপশনের ক্ষেত্রে। এখানে দুটো কি ইউজ করায়, একটা হচ্ছে পাবলিক কি আর একটা হচ্ছে প্রাইভেট কি। পাবলিক কি হচ্ছে, যদি আপনি ধরুন কোনো একটা ফাইল আরেকজনকে সেন্ড করছেন সঙ্গে সঙ্গে কি করবে, যখনই সেন্ড করতে যাবেন সে আপনাকে একটা কি পাঠাবে এবং কিটা হচ্ছে পাবলিক কি। এবং এই দিয়ে আপনি আপনার ফাইলটাকে এনক্রিপ্ট করে সেটাকে লক করে দিতে পারবেন এবং সেটা আপনি তাকে সেন্ড করলেন। এবং সেন্ড যখন হয়ে গেল এবং সে ফাইলটাকে আনলক করার জন্য সে তার প্রাইভেট কি ইউজ করবে, এখানে কিন্তু পাবলিক কি ইউজ হবে না বা ইউজ করতে পারবে না। এবং এই জন্যই এই সিস্টেমটা অনেক বেশি সিকিউর হয়ে যায়। এবং প্রেজেন্ট টাইম যত রকম P2P ফাইল এনক্রিপশন আছে সেগুলো সব অ্যাসিমেট্রিক্যাল এনক্রিপশনের মধ্যে আসে। মানে আপনি ধরুন হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ করছেন বা আরও অন্য ধরনের যে মেসেজিং ওয়েগুলো আছে বা নানান ধরনের ওয়েবসাইটের যে এনক্রিপশনগুলো সেগুলো সব অ্যাসিমেট্রিক্যাল এনক্রিপশনের মধ্যে পড়ে। এবং সবার শেষে থাকছে হ্যাশিং। মানে হচ্ছে যখন কোনো ফাইলে আপনি ইউজার আইডি পাসওয়ার্ডের প্রয়োজন হবে বা কোনো ব্যাঙ্কিং ট্রানজাকশনের ক্ষেত্রে যে এনক্রিপশন ওয়েটা ইউজ করা হয় সেটা হচ্ছে হ্যাশিং। মানে হচ্ছে ধরুন আপনি কোনো একটা জায়গায় কোনো ইউজার আইডি পাসওয়ার্ড দিচ্ছেন বা ব্যাঙ্কিং ট্রানজাকশনের কিছু ইনপুট করছেন, সেখানে আপনি হয়ে যাবে কি যখনই কিছু আপনি টেক্সট লিখছেন বা সে ইনপুট করছেন ডেটাগুলো সেগুলোকে একটা নির্দিষ্ট স্ট্রিং অফ টেক্সটে কনভার্ট করে দেবে এনক্রিপ্টেড ওয়েতে। এবং সেইটা দিয়ে আমরা ডেটা সার্ভারকে প্রোভাইড করে দেওয়া হবে এবং সেটা এনক্রিপ্টেড ওয়েতে থেকে যাবে। এবং এটা কোনো রকম কোনো কি দিয়েও আনলক করা যায় না বা ডিকোড করা যায় না, কারণ এটা এই ওয়েতেই আপনার সার্ভারে থাকে। এবং আপনি যখনই কোনো নতুন পাসওয়ার্ড যখনই কোনো পাসওয়ার্ড লিখবেন সঙ্গে সঙ্গে সেটা এনক্রিপ্টেড ওয়েতেই আপনার সার্ভারকে পাঠাবে এবং সেটা যখনই ম্যাচ করবে অটোমেটিক্যালি সেটা অ্যাক্সেস করতে দেবে আপনার ফাইল। এই ছিল এনক্রিপশন নিয়ে আলোচনা। যদি ভিডিওটা ভালো লাগে কী করতে হবে জানেন, অবশ্যই ভিডিওটা লাইক করতে হবে এবং কেমন লাগলো কমেন্ট করে জানাতে হবে। আর যদি এই বিষয়ে আরও কিছু জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানান। এবং যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, এটা একদম ফ্রি। আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, তাদের সুস্থ থাকুন, সেফ থাকুন, টাটা, বাই বাই।